सरकार तरफ पा मात्र हजार टाकाय घर भाड़ा विस्तारित जानते हम भिडियो शेष पर्त अवश्य देख और बंधुरा भिडियो शुरू करार आगे एक छोट रिक्वेस्ट अपन का बेंगुली हेल्प डेस्क यूट्यूब चैनल के जी ए सबसक्राइब करना थकें तो सबसक्राइब कर नोटिफिकेशन बेल आइकन अवश्य प्रेस करबें नतून नतून आपडेट सवार आगे अपनारा देखते पा देशे करोना भाइरस जिरे दीर्घदिन लकडाउन थाकार कारण कर्महीन हो पड़े बहु पर्यायी श्रमिक एवं आर्थिक मंदा परिस्थिति मध्य दिए चलते हे सकल के लक्ष लक्ष पर्यायी श्रमिक शहर छेड़े बाड़ी फिरे गेछेन भविष्यते पुनराय जाते पर्यायी श्रमिकरा एसे निज निज कर्मस्थाने जोग दिते पारेन एवं सार्वाइव करते पारेन सेई कथा माथाय रेखेई प्रधानमंत्री नरेंद्र मोदी पर्यायी श्रमिक निर्माण शिल्पे निजुक्त श्रमिक एवं छात्रदेर जन्य सस्ताय बाड़ी भाड़ार प्रकल्प घोषणा करलेन तिनि एओ घोषणा करलेन जे हजार थेके 3000 टाकार मध्ये बाड़ी पाबेन एई श्रेणीर लोकेरा এই প্রকল্প চালু করার জন্য কেন্দ্র সরকারের গৃহ এবং উন্নয়ন দপ্তর প্রথম পর্যায়ে 700 কোটি টাকার একটি প্রকল্প ঘোষণা করেন প্রধানমন্ত্রী রাজীব আবাস যোজনা এবং JNURM এই দুটি প্রকল্পের মাধ্যমে এই কাজটি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন ইউপিএ জামানাতে অল্প পয়সাতে বাড়ি ভাড়া দেওয়ার এই স্কিমগুলি আনা হয়েছিল সেইগুলিতেই এখন পর্যায়ে শ্রমিক এবং ছাত্রদের থাকার ব্যবস্থা করা হবে এবং সারা ভারতে 75,000 বাড়ি তৈরি করা হবে বিভিন্ন শহরে তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি বড় উদ্যোগ নিয়েছেন যারা পর্যায়ী শ্রমিকরা বাড়ি ফিরে যাচ্ছেন এবং পুনরায় কাজে যোগ দিতে চাইছেন তো তারা যদি শহরের মধ্যে পুনরায় ফিরে আসেন কাজের উদ্দেশ্যে তো তাদের বাড়ি ভাড়া পড়বে 1000 থেকে 3000 টাকার মধ্যে প্রচুর বাড়ি ভাড়া দিয়ে তাদের থাকতে হবে না শহরের বুকে তো তার জন্যই প্রধানমন্ত্রীর তরফ থেকে 700 কোটি টাকা একটি প্রকল্প ঘোষণা করেছে যেখানে প্রধানমন্ত্রীর রাজীব আবাস যোজনা থাকবে এবং সেইখানের মাধ্যমে শহরের বুকে 75,000টি বাড়ি তৈরি করা হবে এবং সেই বাড়িগুলিকেই ভাড়া দেওয়া হবে পর্যায়ী শ্রমিকদের এবং ছাত্রছাত্রীদের তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আপনার একটি লাইক আমাদের অনেক বেশি মোটিভেট করে নতুনত্ব ভিডিও বানানোর জন্য আর আপনারা যদি কোনো মন্তব্য থেকে থাকে এই বিষয়ের উপর তাহলে অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে আমাকে জানাবেন এবং আপনি যদি এখনও বেঙ্গলি হেল্প ডেস্ক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো সাবস্ক্রাইব করে নেবেন লেটেস্ট ভিডিও সবার আগে দেখার জন্য জয় বাংলা জয় ভারত।